দর্শক মণ্ডলী উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থা সমহের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে থাকি বিগত পঁচিশ বছরের পথ চলায় পিকেএসএফ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ অন্যতম বর্তমানে ব্যাপকভাবে মাঠ পর্যায়ে ভার্মিকম্পোস্টরি কম্পোস্ট এবং এর ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে আজ আমরা এই বিষয়ে আলোচনা করব আর এই আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লিকমশাক ফাউন্ডেশনের ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ হাসান খালেদ আমাদের সাথে আরও রয়েছেন পল্লিকা ফাউন্ডেশনের সহযোগী সংস্থা টি এম নির্বাহী পরিচালক টি এম মেডিকেল কলেজের চেয়ারম্যান অশোকা ফেলো অধ্যাপিকা ডক্টর হুসনেহারা বেগম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুধিমণ্ডলী কর্মসংস্থান সৃষ্টি পল্লী ফাউন্ডেশনের মূল লক্ষ্য আর ভার্মি কম্পোস্ট তৈরি সৃষ্টি করেছে অনেকেরই কর্মসংস্থান যার ফলে অনেকের আয় বেড়েছে শুধু তাই নয় মাটির গুণাগুণ বাড়িয়ে কম খরচে অধিক ফসল উৎপাদনেরও সুযোগ সৃষ্টি হয়েছে দর্শক মণ্ডলী চলুন একটি প্রামাণ্য চিত্রের মাধ্যমে জেনে আসি ভার্মি কম্পোস্ট তৈরির মাধ্যমে ভাগ্য পরিবর্তনকারীদের কাহিনী মাটির উর্বরতা বৃদ্ধির জন্য প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ গরুর গোবর ব্যবহার করে আসছে পিকেএসএফ এর উজ্জীবিত প্রকল্পের অধীনে গরুর গোবর থেকে কেঁচু সার তৈরির পদ্ধতিটি অন্যতম সফল কার্যক্রম পিকেএসএফের সহযোগী সংস্থার তত্ত্বাবধানে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কেঁচু সারের উৎপাদন এবং ব্যবহার অত্যন্ত সফলতার সাথে ছড়িয়ে পড়ছে তারা বগুড়া সদর উপজেলাতে আগ্রহী কৃষি পরিবারগুলোকে নিজেদের ব্যবস্থাপনায় কেঁচো সার উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছে এবং ব্যবহারের উপকারিতা সম্পর্কে আগ্রহ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে ফার্মি কম্পোস্টের এখান থেকে আমরা এক মাসব্যাপী ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এ যাবত আমরা প্রায় একশো জনের মতো ব্যক্তিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তারা ট্রেনিং নিয়ে সফলভাবে তারা এই এই কার্যক্রমকে বেশ এগিয়ে নিয়ে যাচ্ছে কেঁচো সার উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের গৃহিণী সালেহা খাতুন আজ স্বাবলম্বী নিজের উৎপাদিত কেঁচো সার ফসলি জমিতে ব্যবহার করার পাশাপাশি প্রতি কেজি সার বিক্রি করছেন বারো থেকে পনেরো টাকায় প্রতিটি কেঁচো বিক্রি করছেন এক টাকা করে প্রথমে মাটির পাত্রে আধা গজানো গোবর ঝেড়ে ময়লা পরিষ্কার করে রাখতে হয় এরপর অস্ট্রেলিয়া থেকে আনা বিশেষ জাতের কেঁচো এর মধ্যে ছেড়ে দিতে হয় কেঁচুগুলো সে গোবরের মাঝে খাওয়া মলমূত্র ত্যাগ ও বংশবৃদ্ধি করার মাধ্যমে গোবরের বর্ণ পরিবর্তন হয়ে চা পাতার বর্ণ ধারণ করে আকারেও চা পাতার মতো গুটি গুটি হয়ে পঁচিশ থেকে দিনের মধ্যে পরিপূর্ণ সার তৈরি হয়ে যায় অফিস থেকে আমি প্রশিক্ষণ পাইছি তাই আমি এই কেঁচু সারের উৎপাদন করেছি প্রতি মাসে আমি দুইশো করে কেসও বিক্রি করি এক টাকার কেসও এক টাকা করে দাম আমি কেসও বিক্রি করে অনেক লাভমান হুস গুণাগুণ বিচারে এ সারের মধ্যে পিএইচ জৈব কার্বন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার ফেরাস ম্যাঙ্গানিজ জিঙ্ক বোরন সহ মাটি ও ফসলের উপকারী সব ধরনের গুণাগুণ রয়েছে এই পুরা এলাকাটা এটা আমাদের একটা হতদরিদ্র এলাকা এখানে আমাদের কিছু সদস্য আছে যারা ইউপিপির আওতাভুক্ত অর্থাৎ আলট্রাপর প্রোগ্রাম অথ হত দরিদ্র সদস্য এনাদের মাঠে ঘাটে কোনো সম্পত্তি নেই তেমন কিছু নেই কিন্তু এই গ্রামে আমরা পূর্ণ একটা ভার্মি কম্পোস্ট যেটাকে বাংলাকে বলা হয় কেঁচো সার উৎপাদন এই কেঁচো সার উৎপাদন করে আমরা চাচ্ছি যে এনাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি ওনারা নিজেরাই যাতে সবজি বাগান বিষমুক্ত সবজি বাগান করতে পারে সেজন্য আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছি রাসায়নিক সারের বিষক্রিয়ামুক্ত মুক্ত সার মাটির জৈবিক শক্তি বৃদ্ধি করে ফসলকে করে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পিকেএসএফ এর উজ্জীবিত প্রকল্পের তত্ত্বাবধানে কেঁচু সার উৎপাদন ও ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ হতদরিদ্র পরিবারগুলো সত্যি দর্শক মন্ডলী প্রতিবেদনটি দেখলাম প্রতিবেদনে আমাদের ভার্মিক কম্পোস্ট ব্যবহার করে এবং ভার্মিক কম্পোস্ট তৈরি করে কি ধরনের উন্নয়ন ঘটছে সে সম্পর্কে আলো আলোকপাত করা হয়েছে আলোচনার পালা আলোচনার প্রথমে জানাব হাসান খালেদা আপনার কাছে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে রাসায়নিক সারের ক্ষতিকর দিকগুলি যদি আপনি আলোচনা করেন এবং সেই সাথে ভার্মিক কম্পোস্ট সম্পর্কে একটি ধারণা আপনার কাছ থেকে পেতে চাই যদিও রাসায়নিক সারের প্রয়োজন আছে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় এবং এই মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির যে বায়োলজিক্যাল যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আমাদের যে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং মাটির যে উর্বরতা এবং শক্তি যেটা আছে সেটা রক্ষা করার জন্য আমাদের এই সারগুলোর ব্যবহারের থেকে পরিমিত ব্যবহারে চলে আসা দরকার এবং যতটুকু সম্ভব আমাদের এই রাসায়নিক সার থেকে আমাদের যেটা আমরা জৈব সার বলি সেই সব জায়গাগুলোতে আমাদের পদার্পণ করার দরকার এই ভার্মিক কম্পোস্টের বা কেঁচুর সার যেটা বলা হয় এর তৈরির ভাবনাটা কীভাবে আরম্ভ করলো তা আমি ভার্মিকম্প না বলে কেঁচো সার বলে আমরা সবাই এটা বুঝতে পারবো কেঁচো সারটা আপনার প্রথমে বাংলাদেশে একটা বেসরকারি বিদেশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এটা শুরু করে যদিও তারা তাদের নিজেদের যে ছোটো গণ্ডি ছিল সেই গণ্ডিতেই তারা এই কাজটা করে আসছিল। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে না এটা একটা কার্যকর ফল আনতে পারে এবং এটার মাধ্যমে অনেকগুলো আয়ের সুযোগ সৃষ্টি হতে পারে এক হল কেঁচো সংগ্রহ থেকে কেঁচো বিক্রি করা সার উৎপাদন করা এবং আমাদের দেশে যেহেতু গবাদি পশু লালন পালন একটা সবসময় হয়ে আসছে এই গ্রামীণ অর্থনীতিতে সেই কারণে এটার সহজ প্রাপ্যতা থাকে গবরের সেই কারণে এটার যখন সম্প্রসারণের কথা চিন্তা করা হলো তখন দেখা গেলো যে যে পিকে সেভেন মতন প্রতিষ্ঠান যার এ দেশের সারা দেশে যাদের কর্ম পরিধি বিস্তিতে আছে তাদের মাধ্যমে এই সারটার যদি বিস্তৃতি ঘটানো যায় তাহলে এটা সম্ভব হয় এবং এই ষাটটার উপকরণ যেগুলো দরকার সেগুলোর সাথে মোটামুটিভাবে আমাদের যারা ক্ষুদ্র সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই এটার সাথে জড়িত আছে কৃষক এটা কেন ব্যবহার করবে বগুড়ার কৃষকরা এটা বলে যে জমিতে চারার মাটি সেই জমি ফসলের ঘাটি আচ্ছা তার মানে জমিতে অসম্ভব কেঁচো কেঁচো থাকতে হবে এবং মাটি আপনার ওই যে চিতাই পিঠা করে না এরকম মাটিতে ফোড়া ফোড়া উঠে থাকতো ওই জমিতে প্রচুর ফসল হতো তা এটা কৃষকের কাছে জানা কিন্তু কীটনাশক ঔষধ রাসায়নিক সার এগুলো জমিতে প্রয়োগ করার ফলে ওই জমির চারার মাটি আর নাই মাটির উর্বরতা শক্তি আর নাই কেঁচোও নাই জমিতে আমরা ওই যে পুরনো স্মৃতি এই যে কেঁচোর প্রীতি আগে ছিল সেই কেঁচো বিশেষ ধরনের এক কেঁচো বিদেশ থেকে নিয়ে আসা হয় এই কেঁচো আপনার দিয়া কেচো সার করি কোনো সময় ভেবেছেন যে এক কেজি কেঁচু সার আর এক কেজির সমপরিমাণ যদি রাসায়নিক সার তাহলে তার উৎপাদনশীলতা একদিকে অন্যদিকে হচ্ছে যে দামটা এক কেজি কেঁচু সার ব্যবহারের ফলে যে প্রভাবটা পাওয়া দেখা যায় সেটা কি এক কেজি রাসায়নিক সারের সম পরিমাণ কিনা না না এটা রাসায়নিক সার রাসায়নিক সার অনেক কম লাগে এর থেকে এতে কম লাগে এর থেকে কম লাগে কিন্তু আপনার এক মন গবর আর এক কেজি খেয়ে সার এক সমান হবে আর গোবরের সম্বন্ধে কিন্তু সবার পরিচয় আছে যে গোবর সার 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 হিসেবে ডেফিনেটলি কৃষকদের কাছে ওই হিসাবটা রয়েছে যে প্রথমত যেটা আপনি আলোচনা করলেন আপা বললেন যে মাটির একটা স্বাস্থ্য প্রথমত স্বাস্থ্য তো ডেফিনলি এটা ভালো থাকবেই সার ব্যবহারের ফলে কিন্তু উৎপাদনশীলতার দিক থেকে আমাদের কৃষকেরা একসময় ভুলে গিয়েছিল যে জৈব সারটা ব্যবহার এবং তারা রাসায়নিক সারের উপর ঝুঁকে পড়েছিল এখন যদি এক বিঘা আমরা জমি নেই তাহলে এই এক বিঘা জমির আপনাদের কি কোনো পরিসংখ্যান রয়েছে কি না যে যদি রাসায়নিক সার ব্যবহার করে তার সেখান থেকে কি আউটপুট পাবো আর অন্যদিকে মাটির গুণাগুণ রক্ষা করে এই জৈব সার ব্যবহার করে কি ফলাফলটা পাবো একটা জিনিস হচ্ছে যে কেঁচো সারের কিন্তু অনেকগুলো ভ্যালু এডিশনের কাজ আছে এবং যে ভ্যালু এডিশনের কাজগুলোর সাথে কিন্তু গরিব মানুষ সম্পৃক্ত এবং এই ভ্যালু এডিশনের কাজগুলোতে যে উপকরণগুলো দরকার হয় এই উপকরণগুলো কিন্তু তাদেরকে বাড়তিভাবে ক্রয় করতে হয় না সুতরাং নিজেরাই নিজেদের যে উপকরণ সহজলভ্য সহজলভ্য সুতরাং উৎপাদ সুতরাং এখানে তাদের প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে শুধু আপনার কেঁচো কেনার বিষয়টাই জড়িত সুতরাং উৎপাদনের আমাদের দেশে যে রাসায়নিক সার গুলো ব্যবহার করা এর ফলে আমাদের মাটির যে পানি ধারণ ক্ষমতা সে পানি ধারণ ক্ষমতা অনেক কমে যাচ্ছে এবং এটা কিন্তু আমরা যদি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারটা আমরা যদি ব্যবহার করি তাহলে পানির যে প্রয়োজনীয়তা এবং পানির যে পরিমাণটা থাকা দরকার সেই পরিমাণটা কিন্তু সবসময় মাটিতে স্থায়ী হিসাবে থেকে যায় আর আমাদের দেশে এই কেঁচো সারটা করার আরেকটাও কারণ হচ্ছে যে শুকনো সার যেটা আগে আমাদের এমনি গোবরকে রোদে শুকিয়ে যে শুকনো সারটা করা তো সেটার থেকে ভার্মি কম্পোস্টের বা কেঁচো সারের উৎপাদন অনেক বেশি যে আমরা আইল্ডে আমরা ওইটাকে খুব বেশি ব্যবহার করতে বলি না সেটা হচ্ছে যে পরিমিত রাসায়নিক সার এবং পরিমিতভাবে ভার্মি কম্পোজ ব্যবহার করে কিন্তু কিছু কিছু সবজি আছে যে সবজিগুলোতে ভার্মি কম্পোজ ব্যবহার করলে উৎপাদন ক্ষমতা বাড়ে এবং এটাতে কৃষকরা অনেকভাবে লাভবান হয় আচ্ছা অনেক ধন্যবাদ হাসান খালেদ আমরা আবার ফেরত আসবো তার আগে একটি বিরতি নিতে হচ্ছে সুদি দর্শক মণ্ডলী বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবে সুদি দর্শক মন্ডলী বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম কেচু সার এবং তার গুণাগুণ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে কর্মসংস্থান এটা কতটুকু লাভজনক এটা অত্যন্ত লাভজনক এবং সিগনিফিকেন্ট ফর দি ফার্মার যেহেতু আপনার এটা একটা শ্রম ইন্ডাস্ট্রি শিল্প ইন্ডাস্ট্রি কারণ এই কেঁচো সারের কাঁচামালের জন্য গোবর দরকার গোবর পাইতে গেলে গরু দরকার দরকার গরু পালন এটা শ্রম ঘন তারপরে গরুর তো আরও অন্য অন্য উপকারিতা আছে একশো টাকার গোবর হলে ইজিলি পাঁচশো টাকার কেঁচু ছাড় পাওয়া যায় আর একশো টাকা ধরেন এই ডিটেল প্রসেসের মধ্যে শ্রম আর একশো টাকা সেই দুশো টাকা সেই ক্ষেত্রে তিনশো টাকা নেট প্রফিট সেই ক্ষেত্রে কি ওই হিসাবটা রয়েছে কিনা যখন এই ছোটো প্যাকেটটা পনেরো টাকা করে ডেফিনেটলি তার একটা প্রোডাকশন কস্ট রয়েছে প্রোডাকশন কস্ট তো এটা একশো টাকার গবর আর এই প্রসেস আপনার টোটাল সাত দিন দুইবার নাড়া দেওয়া এ আপনার আর একশো টাকা আচ্ছা দুইশো টাকা বা খুব আর দেড়শো টাকা তবু আড়াইশো টাকা খরচ আড়াইশো টাকার নেট প্রফিট এটা চাহিদা কিরকম চাহিদা কি দিন দিন বাড়ছে কি না একটা তো আমাদের দেশে সচেতনতা বাড়ছে যে আমরা রাসায়নিক সার ব্যবহার করব না এটা শুধু শহর কেন্দ্রিক না এটা গ্রাম কেন্দ্রিকও চলে গিয়েছে এবং এটা কৃষকরাও এটা বুঝতে পেরেছে কারণ এটা তাদের পরিবেশের জন্য তাদের স্বাস্থ্যের জন্য সবকিছুর জন্য ক্ষতিকারক এই কারণে তারা বিকল্প হিসাবে সবচেয়ে ভালো প্রযুক্তি যেটা সেটাই গ্রহণ করার চেষ্টা করছে এবং এই প্রযুক্তির ভিতরে কেঁচো সারটা হচ্ছে একটা অন্যতম কাজ এবং এটার বিস্তৃতি ঘটছে প্রথমে একটা সংস্থা এটাকে কমার্শিয়াল বেসিসে এটাকে তারা করার চেষ্টা করেছে এবং করেছে। তারা বগুড়া অঞ্চলের একটা সংস্থা কিন্তু পরবর্তীতে পিকেএসএফের যে প্রাইম প্রোজেক্ট আছে সেই প্রাইম প্রোজেক্টের মাধ্যমে এটাতে দেখা যাচ্ছে যে এখানে আপনার সেমি কমার্শিয়াল করছে নিজের চাহিদা মিটিয়ে কৃষকরা এটা সেমি কমার্শিয়াল ইয়েতে চলে যাচ্ছে চাহিদা আছে বলেই অর্থাৎ ডিমান্ড সাইডে এটা ডিমান্ড আছে বলেই কিন্তু সম্প্রসারণটা ঘটছে এটা সার্বিকভাবে সচেতনতা এবং এটার উৎপাদন ক্ষমতা বাড়ার ফলে এই জিনিসটা আপনাদের কি মনে হয় এটা কি কার্যকারিতা এই সবজির বাগান বা সবজিতে নাকি আমাদের ধান বা গম ওই এটা সবজিতে আপাতত বেশি ব্যবহার হচ্ছে কারণ যেটার ভেজিটেটিভ ইডিবিলিটি যেটা গাছের দেহ খাওয়া এই যে সবজিগুলোতে এত ভালো হয় অন্য কিছুই দরকার দেওয়ার দরকার নেই এবং আপনার কারণ রাসায়নিক সারেরও তো দাম বেশি সুতরাং রাসায়নিক সার বাদ দিয়ে এবং তা কিনতে যাইতে হয় আনতে হয় সেখানেও এটা ঘরে নিজের ঘরে তৈরি এছাড়া কেঁচো যেটা এই কেঁচো কিন্তু ছয় টাকা কেজি কেঁচোর বাচ্চা এটা আপনার দুই টার্মে তাদের বড় অনেক বাচ্চা হয় সে বাচ্চাগুলো বিক্রি হয় তো সুতরাং কেঁচো বিক্রি করে টাকা কেঁচোর সার বিক্রি করে টাকা আর এই কেঁচো কিনে নেয় যারা আবার এই কেঁচো সার প্রস্তুত করে বিস্তারলা সুতরাং বিশাল একটা চেইন কাজ করছে মানে কিছু বিক্রি করেও অনেকের কর্মসংস্থান কর্মসংস্থান ইয়া আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এই যে যে আপনি বললেন যে কেঁচো সার তৈরির পরে হয় তাদেরকে বস্তায় করে রাখতে হয় নয়তো বা এরকম ছোটো প্যাকেটে দিতে হয় এই প্যাকেট অথবা বস্তায় ভরার পরে তার কার্যকারিতা কতদিন পর্যন্ত থাকবে এরকম কি কোনো পরিসংখন রয়েছে এট লিস্ট 2 মাসের মধ্যে 2 মাসের মধ্যে বিক্রয় প্রক্রিয়ায় সহযোগিতা করছে আপনাদের সেই ফার্মার এর কাছ থেকে আপনারা কালেক্ট করছেন এবং এটা শুধু আপনাদের বগুড়ার জায়গায় আমাদের দোকান আছে আউটলেট আউটলেট বললাম তো মিরপুরে আমাদের দোকান আছে এখানে পাওয়া যায় এটা এটার এই ঢাকা শহরে তার যে এই এই বিক্রিটা আপনাদের এটাকে কি দিন দিন বেড়ে যাচ্ছে হ্যাঁ বিক্রি দিন দিন বেড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কারণ যারা একবার নেছে তারা এই সার ছাড়া আর কোনো সার তো নেবে না বিশেষ করে শহরে এটা আরো দাম বেশি পাওয়া যায় শহরে পঁচিশ টাকা বিশ টাকা করে কেজি নেয় আচ্ছা লেভেলে তো এই যে দেখেন লেখায় আছে যে পনেরো টাকা তো এইটা আপনার হলো পুঁতি এতে একদম লেভেলে লেখা আছে যার যা দাম তাই লেখা আছে কিন্তু যেটা শহরে ক্যারিং কস্ট নিয়ে বিশ টাকা পর্যন্ত এখান থেকে বিক্রি আপনারা বিক্রি করেন পিকেএসএফ এর কি পরিকল্পনা আপনাদের বা আমাদের সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক রয়েছে প্রায় দুইশোরও বেশি পিও রয়েছে সবাই তো এটার সাথে মোটামুটিভাবে জড়িত সম্পৃক্ত তাদের বিপণন প্রক্রিয়ায় কি কোনো সহায়তা করছে কিনা দুটো ক্ষেত্রে কিন্তু ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে একটা হচ্ছে কৃষিক্ষেত্রে আরেকটা হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে গবাদি পশু যাদের আছে তারা তো এই সার নিজেরাই উৎপাদন করছে সেই ফার্মারি হয়তো দেখা যাচ্ছে যে তার নিজের যে জমি আছে সেই জমিতে কেঁচো সার ব্যবহার করছে এবং স্থানীয় পর্যায়ে সে যদি বেশি উৎপাদন করতে পারে সেটা সে বিক্রি করছে আর এটার সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু পিকেছে বিভিন্ন ধরনের লিফলেট এবং কাগজগুলো বের করছে এটা আমাদের যেসব যেসব এলাকাতে এই সারের সম্বন্ধে এখনো লোকজন জানে না জানে না অবহিত না তাদেরকে এই ধরনের লিফলেট গুলো তাই না আমাদের বোধ হয় একটি গাড়ি রয়েছে জি মোবাইল ভ্যান রয়েছে এইখানে বিভিন্ন ধরনের গুলো দেখানো হয় যখন যেটা কৃষকদের উপযোগী তার মধ্যে ভার্মি কম্পোস্ট সারের উপরে দেখানো হয় সাধারণত যেসব জায়গাগুলোতে এইটার ব্যবহার কম কিন্তু সম্ভাবনা আছে সেসব জায়গাগুলোতে আমরা এগুলোকে সম্প্রসারণ করার চেষ্টা করছি এই লিপলেটগুলোর মাধ্যমে বিভিন্ন অবৈধকরণ কর্মশালার মাধ্যমে এবং পাশাপাশি আমাদের যে মোবাইল ভ্যান আছে সেই তার মাধ্যমে আপা আপনারা কি করছেন এই কিছু সারটাকে জনপ্রিয় বা ব্যাপকভাবে এটা জনপ্রিয় করার জন্য গ্রামে কিন্তু এমনি জনপ্রিয় কিন্তু তাদের নাই হলো সামর্থ্য মানে মূলধন নাই হয়তো তো পিকেএসএফ আমাদেরকে টাকা দিচ্ছে এছাড়া ব্যাংকও দেয় আপনার এই টাকা নিয়ে তাদের মধ্যে গরু কেনার লোন দিলেন ফলে গরু হলো ইজিলি কাঁচামালের সংস্থান তার হয়ে গেল এই কেঁচো সারের কাঁচা গোবরের কাঁচা গোবরের তো তারপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তার মার্কেটিংয়ে সহযোগিতা করা হয় যে লিপলেটে যে আমরা এইভাবে বিভিন্ন লিপলেট দিয়েছি তাদের মধ্যে বিতরণ করি বিভিন্ন জায়গাতে অর্থাৎ মার্কেটিং করা হয় ফলে তার কেঁচো সারটা বিক্রি হয়ে যায় বিক্রি হলে সে প্রফিট পায় এই করে আপনার বা দশ থেকে বিশ হাজার টাকা ইজিলি এক্সট্রা কেশো সার বিক্রি করা অনেক কিছু আপনি প্রশিক্ষণের কথা বলেছেন কত দিনের প্রশিক্ষণ দেওয়া হয় কেসো সারের পরে আপনার সাত দিন প্রশিক্ষণ দেয় রাতে কলমেকে কলমে এটা প্রশিক্ষণ এট ইজ ওয়ার্ল্ড টেকনোলজি এটা ওই যে আপনি বলছিলেন কেঁচু সার মানে কেঁচু সারের জন্য কেঁচুর দরকার একটা মূল ইট হচ্ছে কেঁচু এই কেঁচুটাই হলো আসল আসল এই কেঁচু কি কেঁচুটাকে নার্সিং করার হতো একটা ওই নার্সিং করাটাই শিখিয়ে দেওয়া হয় আর কেঁচুর ওই বীজ যাতে তারা মরে না যায় মরে না যায় তারপরে ওই যে গোবরটারতে যেন ইয়া পিপিলিকা না ধরে হ্যাঁ সেই জন্য একটা ইয়া বানিয়ে দিতে হয় যা চতুর্পাশে পানি থাকে ফলে ওই যে মিথেন ফ্রি করার জন্য যে রাখা হয় ওইখানে ওইখানে ওইটা জায়গাটা একটু মানে প্রিভিলিকা ফ্রি করার জন্য ব্যবস্থা এই যে কেচুর কেচুর তো একটা প্রজনন একটা রেট আছে আর কি তারা কি হবে মানে একটি কেচু বছরে কয়টা বাচ্চা দেয় কারণ এটা তো বংশবৃদ্ধি না করলে তারা আপনি যে বলছিলেন যে এটাও একটা পেশায় হিসেবে মানুষ গ্রহণ করেছে দুই মাসেই একবার করে দেয় দুই মাসেই একবার এক একবার ইয়েতি তো কেচু অনেক এত

ধন্যবাদ জনাব হাসান খালেদ সমৃদ্ধ আলোচনায় সময় দেওয়ার জন্য সত্যি দর্শক মণ্ডলী ভার্মিক কম্পোস্ট বা কেঁচুসার মাটির জৈব উপাদান বাড়ানো সহ ভৌত ও রাসায়নিক গুণ বৃদ্ধি করে ফলে কম খরচে অধিক ফসল উৎপাদন করা যায় মাটির উর্বরতা শক্তিকে দীর্ঘস্থায়ী করে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে সহযোগী সংস্থার মাধ্যমে এর এই ধরনের কর্মসূচি একদিকে সৃষ্টি করছে কর্মসংস্থান অন্যদিকে ভূমিকা রাখছে কৃষিকাজে ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার কমাতে পিকেএসএফ এ ধরনের কর্মসূচি দেশের অন্যান্য অঞ্চলে ব্যাপকভাবে সম্প্রসারিত করবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল